Hi everyone, welcome to Rafi's English. Guys, ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাওয়াল সাউন্ড। আর এই ভাওয়াল সাউন্ড নিয়েই ইউটিউবে তেমন ভালো কোনো ভিডিও নেই, যেটা দেখে আমরা ভাওয়াল সাউন্ডের মতো এত জটিল এবং প্রয়োজনীয় বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারব বা শিখতে পারব। তাই আমি ঠিক করেছি যে সকল ভাওয়াল সাউন্ডের সঠিক ব্যবহারের বিস্তারিত ক্লাসগুলো আমার এই চ্যানেলে প্রতিদিন সিরিয়াল অনুযায়ী দিয়ে দিব, যাতে করে আপনারা খুব সহজেই সমস্ত ভাওয়ালগুলোর সঠিক সাউন্ড শিখতে পারেন। তাহলে চলুন মূল ক্লাসটি শুরু করা যাক। তো দেখুন, আমাদের প্রথম কাপল ভাওয়াল দুটি হল এ এবং আই। মনে রাখবেন, এই এ এবং আই এই দুটি ভাওয়াল মিলে সবসময় এই এমন একটা সাউন্ড দিবে। কেমন? কিছু উদাহরণ দেখলেই এই সাউন্ডটা আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। যেমন দেখুন, আমাদের প্রথম উদাহরণটি হল এ আই এম, এইম, এইম। তাহলে চলুন দেখি এই শব্দটার উচ্চারণটা এমন কেন হচ্ছে। তো দেখুন, এই শব্দের প্রথমেই আছে এ আই, আর আমরা একটু আগেই শিখেছি যে এ এবং আই এই ভাওয়াল দুটি মিলে সবসময় এই এমন একটি সাউন্ড দিবে, তাই না? সেই জন্য এ আই এর পরিবর্তে এখানে নিতে হবে এই, যেহেতু এটা আমাদের রুলসে আছে। তাই তারপরে আছে এম, যার জন্য নিয়ে নিব ম। সুতরাং এই এবং ম একত্রে যোগ করলে হয়ে যাবে এইম, এইম। এইম অর্থ হল লক্ষ্য বা নিশানা। আশা করি এই নিয়মটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। তাহলে চলো এই নিয়মের আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন এম এই আই এন, মেইন, মেইন। তাহলে চলো দেখি এই শব্দটাকে কিভাবে বানান করে পড়তে হবে। তো দেখো, শব্দটির প্রথমেই আছে এম, তাই এম এর পরিবর্তে নিয়ে নিব ম। তারপরে আছে এ এবং আই একসাথে, তাই এ এবং আই এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে এই সাউন্ড, কারণ আমরা শিখেছি যে এ আই মিলে সবসময় এই সাউন্ড দেয়। ঠিক তো? তাহলে এম এ আই মিলে হয়ে যাবে মেই। অর্থাৎ এই সাউন্ডটাকে কারচিহ্ন হিসেবে লিখতে হলে একটি একার এবং একটি ই নিতে হয়, তার মানে এই সাউন্ডের এটা একার হয়ে যাবে, যেহেতু এ এর আগে একটি কনসোনেন্ট আছে। তাই বুঝতে পেরেছ? এভাবেই এম এ আইতে হয়ে গেল মেই। তারপরে আছে এন, তাই এন এর পরিবর্তে নিয়ে নিলাম ন। ব্যাস, এম আই এন একত্রে মিলে হয়ে গেল মেইন, মেইন। অর্থাৎ এম তে ম, এ আইতে এই এবং এনতে ন, মেইন। মেইন অর্থ হল মূল বা প্রধান। মুভিং অন, নেক্সট উদাহরণটি হল এন এ আই এল, নেইল, নেইল। তো দেখো, এই শব্দটির প্রথমেই আছে এন, তাই এন এর জন্য নিয়ে নিব ন। লক্ষ্য করো, তারপরে আছে এ এবং আই একসাথে, সেজন্য এ আই এর পরিবর্তে অবশ্যই নিতে হবে এই সাউন্ড, অর্থাৎ একটি একার এবং ই। সুতরাং এন এ আই মিলে হয়ে গেল নেই, নেই। এবার দেখো, তারপরে বাকি আছে এল, যার জন্য নিয়ে নিব ল। তাহলে এন এ আই এল একত্রে মিলে হয়ে যাবে নীল, নীল। অর্থাৎ এনতে ন, এ আইতে এই এবং এলতে ল, নীল। নীল অর্থ হল নখ বা প্যারেক। নেক্সট উদাহরণটি হল পি এ আই এন, পেইন, পেইন। তো দেখো, এখানে প্রথমে আছে পি, তাই পি এর পরিবর্তে নিয়ে নিব প। তারপরে আছে এ এবং আই এই ভাওয়াল দুটি একসাথে, যার জন্য অবশ্যই নিতে হবে এই সাউন্ড, অর্থাৎ একটি একার এবং ই, কেননা এটাই হল নিয়ম। তাই এ আই এর পরিবর্তে নিয়ে নিলাম একার এবং ই। তাহলে পি এ আই মিলে হয়ে গেল পেই, পেই। এখন বাকি আছে এন,
তাই অ্যান এর জন্য নিয়ে নিব ন। সুতরাং পি এ আই এন একত্রে মিলে হয়ে যাবে পেইন। পেইন পেইন অর্থ হলো ব্যথা বা কষ্ট। গাইজ, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ যে এ আই এই ভাওয়াল দুটি মিলে সবসময় এই সাউন্ড দিবে। ইংরেজি ভাষায় এই নিয়মের আরও অসংখ্য শব্দ আছে, যেমন এইড, রেইন, ফেল, গেইন, জেল, মেল, রেল, ঠেল, হেল, ফেইন্ট, ব্রেইন, ড্রেইন, অ্যাটসেট্রা। এই ক্লাসটা শেষে তোমাদের জন্য কিন্তু স্পেশাল হোমওয়ার্ক থাকবে, সো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি শেষ অবধি দেখতে হবে, ঠিক আছে? গাইজ, এবার হচ্ছে এই নিয়মের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট, আর সেটা হলো এ আই এই ভাওয়াল দুটি মিলে আবার এ আ সাউন্ডও দিয়ে থাকে। মনে রাখবে, আর হলো ভাওয়ালের সবচাইতে বড় শত্রু বা এনিমি, অর্থাৎ এ আই এর পরে আর বর্ণটি থাকলে ওই এ আই ভাওয়াল দুটি সবসময় এ আ সাউন্ড দিবে। তার মানে এ আই মিলে সবসময় এই সাউন্ড দিবে, কিন্তু যদি এ আই এর পরে আর বর্ণটা থাকে তাহলে কিন্তু ওই এ আই অলওয়েজ এ আ সাউন্ড দিবে, ঠিক আছে? তার মানে আর হলো ভাওয়ালের সবচাইতে বড় শত্রু, যেহেতু আর এসে তাদের সাউন্ডটা পরিবর্তন করে দেয়। তাই আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন এ আই আর, ইয়ার, ইয়ার। লক্ষ্য করো, এই শব্দের প্রথমে আছে এ এবং আই, তাই প্রথম নিয়ম অনুযায়ী এ আই এর পরিবর্তে এই সাউন্ডটা হওয়ার কথা। কিন্তু খেয়াল করে দেখো যে এ আই এর পরে কিন্তু এখানে আর বর্ণটাও আছে, তার মানে এটা কিন্তু দ্বিতীয় রুলে পড়েছে, সেজন্য এ আই এর পরিবর্তে এখানে নিতে হবে এ আ, কারণ এটাই হলো নিয়ম। তারপরে আছে আর, যার জন্য নিয়ে নিব র। সুতরাং এ আই আর একত্রে মিলে হয়ে গেল এয়ার, এয়ার, অর্থাৎ এ আইতে এয়া এবং আরতে র একত্রে মিলে হয়ে গেল এয়ার, এয়ার। এয়ার মানে হলো বায়ু বা বাতাস। আশা করি তোমরা এই নিয়মটিও খুব ভালো করে বুঝতে পেরেছ। তাহলে চলো এই নিয়মের আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যেমন এফ এ আই আর, ফেয়ার, ফেয়ার। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে এফ, তাই এফ এর পরিবর্তে নিয়ে নিব ফ। তারপরে আছে এ আই। এখন প্রশ্ন হল এখানে এ আই এর সাউন্ডটা কি হবে, তাই তো? সেটা জানার জন্য দেখতে হবে যে এ আই এর পরে কি আছে, বুঝতে পেরেছ? কারণ নিয়মটা হল এ আই এর পরে আর থাকলে ওই এ আই এর সাউন্ড সবসময় এ আ এর মতো হয়, তাই না? লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু এ আই এর পরে আর আছে, তার মানে এখানে কিন্তু এ আই এর সাউন্ড এ আ এমনটা হবে, তাই এ আই এর পরিবর্তে নিতে হবে একটি একার এবং আ, কারণ এ আই এর আগে একটি কনসোনেন্ট আছে, তাই এটা এখানে একার হয়ে যাবে। তাহলে এফ এ আই মিলে হয়ে গেল ফেয়া, ফেয়া। এবার বাকি আছে আর, সেজন্য আর এর পরিবর্তে নিয়ে নিব র। সুতরাং এফ এ আই আর মিলে হয়ে গেল ফেয়ার, ফেয়ার, অর্থাৎ এফতে ফ, এ আইতে এ আ এবং আরতে র, ফেয়ার। ফেয়ার অর্থ হল ন্যায্য বা সুন্দর। মুভিং অন, নেক্সট উদাহরণটি হল এইচ এ আই আর, হেয়ার, হেয়ার। তো দেখো, এই শব্দটির প্রথমে আছে এইচ, তাই এইচ এর পরিবর্তে নিয়ে নিব হ। তারপরে আছে এ আই। এখন তোমরা বলো তো যে এখানে এ আই এর সাউন্ড কি হবে? হ্যাঁ, একদম ঠিক, এ আই এর পরিবর্তে অবশ্যই এখানে এ আ সাউন্ড হবে, কারণ যেহেতু এ আই এর পরে এখানে আর বর্ণটা আছে, তাই আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাই এ আই এর জন্য নিয়ে নিব একটি একার এবং
আ সাউন্ড। এবার বাকি রইল আর, তাই আর এর জন্য নিয়ে নিলাম র। তাহলে এইচ এ আই আর একত্রে মিলে হয়ে গেল হেয়ার, হেয়ার অর্থাৎ এইচতে হ, এ আইতে এ আ এবং আরতে র, হেয়ার। হেয়ার অর্থ হল কেশ বা চুল। সো গাইজ, আশা করি নিয়ম দুটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। নিয়মটি হল এ আই ভাওয়েল দুটি মিলে সবসময় এই সাউন্ড দিবে, কিন্তু এ আই এর পরে যদি আর থাকে তাহলে ওই এ আই সবসময় এ আ এমনটা সাউন্ড দিবে, ঠিক আছে? এবার তাহলে চলো তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক। তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল টি এ আই এল, দ্বিতীয় হোমওয়ার্কটি হল এফ এ আই এল, তৃতীয় হোমওয়ার্কটি হল এল এ আই আর এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল সি এইচ এ আই আর। এখন তোমাদের কাজ হল এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে দেখানো। সো দ্যাটস ইট ফর দিস ক্লাস, সি ইউ গাইজ সুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।